হ্যালো, নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল জিটস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। আজকে বাংলা কিছু সিনেমাকে নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই চলো আসবো প্রজাপতিকে নিয়ে। প্রজাপতি মুক্তি পেয়েছে 23শে ডিসেম্বর। মুক্তির পর থেকে সিনেমাটা সিনেমা হলে রমরমিয়ে চলছে। সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স দুটো জায়গাতে সিনেমাটা দুর্দান্ত ব্যবসা করছে। সিনেমাটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে বাজেট অনুযায়ী, এবং এর টোটাল 3 সপ্তাহের যে শো, প্রত্যেক সপ্তাহে কিন্তু শো বাড়তে থেকেছে, এবং টোটাল 3rd উইকের শেষে এর বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে, নেট কালেকশন 7.01 crore। এটা এর ডিস্ট্রিবিউটর নিজেরাই জানিয়েছেন, এবং বর্তমানে যে গতিতে এগোচ্ছে তাতে মনে হচ্ছে এটি 8 কোটির গণ্ডিও অলরেডি প্রায় পেরিয়ে ফেলেছে, এবং এটি এই বছরের হায়েস্ট গ্রসিং সিনেমার দিকে এগোতে চলেছে বেলা শুরুকে ক্রস করে। এরপরে আমরা বলবো এই সিনেমাটি আরেকটি অ্যাচিভমেন্ট নিয়ে, সেটা হচ্ছে বেস্ট অ্যাক্টর পপুলার চয়েস পেয়েছেন মিঠুন চক্রবর্তী। এটি WBFJ অর্থাৎ সিনেমার সমাবর্তনে যেটি জার্নালিস্টদের অ্যাওয়ার্ড, সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। পপুলার ক্যাটাগরিতে অর্থাৎ মোস্ট পপুলার মেল অ্যাক্টরের পুরস্কারটি তিনি পেয়েছেন, এবং তার যা অভিনয় সিনেমাতে রয়েছে এটা হয়তো তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের দিকেও যেতে পারেন বলে আমার মনে হয়। মিঠুন চক্রবর্তীকে অনেক 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 অভিনন্দন। এরপর চলে আসবো অঙ্কুশকে নিয়ে। মির্জা কিন্তু যে সেলভড হয়ে গেল, মির্জা হলো না, এটা নিয়ে কিন্তু অঙ্কুশ কিন্তু যথেষ্ট পিছিয়ে গেছিলেন। কিন্তু শিকারপুর, যেখানে তিনি কেষ্টর চরিত্র অভিনয় করেছেন, ডিটেকটিভ কেষ্ট, সেটাতে কিন্তু তিনি একটি দুর্দান্ত কামব্যাক করেছেন, এবং যদিও সেটা OTT প্ল্যাটফর্মে, কিন্তু কেষ্টর এই অভিনয়ের মাধ্যমে অর্থাৎ শিকারপুরে অভিনয়ের মাধ্যমে তিনি কিন্তু একটা দারুণ ছাপ ফেলে গেলেন। শিকারপুর এর মধ্যে কিন্তু জবরদস্ত হিট হয়েছে, এবং এটি একটি রেকর্ডও করে ফেলেছে। মুক্তির 1 সপ্তাহের মধ্যে 20 মিলিয়ন ওয়াচ মিনিটস কিন্তু কমপ্লিট করে ফেলেছে শিকারপুর নামক ওয়েব সিরিজটি, এবং এটা কিন্তু একটা বড় রেকর্ড। এবং শিকারপুর কিন্তু অলরেডি হিট এবং ইন্ডিয়ার এই মুহূর্তে নাম্বার 2 ওয়েব সিরিজ। এরপর আমরা চলে আসবো বাঘাযতীনের শুটিংয়ের ব্যাপারে। বাঘাযতীনকে নিয়ে আগে একটি ভিডিওতে বলেছিলাম যে বাঘাযতীন কিন্তু 15 আগস্ট অথবা পুজোর সময় রিলিজ করতে পারে, এটা দেব নিজেই জানিয়েছিলেন। অরুণ রায় পরিচালিত এই সিনেমাটিতে বাঘাযতীনের চরিত্রে অভিনয় করবেন দেব, এবং এই সিনেমাতে নবাগত একজন হিরোইনকে দেখা যাবে। এবং এই সিনেমার শুটিং, যেটা আমি বলেছিলাম, অলরেডি রেকি হয়ে গেছে, এর ওড়িশাতেও হয়েছে এবং পশ্চিমবঙ্গতেও হয়েছে। এই সিনেমার শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকেই, এবং এই সিনেমার শুটিংয়ের আগে কিন্তু সমস্ত প্রিপারেশন অলরেডি নেওয়া হয়ে গেছে। আর এই সিনেমার জন্য দেব কিন্তু বাঘের সঙ্গে একটি ফাইট সিন রয়েছে, যেটা একটা রিয়েল ফাইট সিন হবে শোনা যাচ্ছে, এবং এটা একটা মাস মুভি হতে চলেছে। এটা কিন্তু ফ্যামিলি ড্রামা নয়, এটা একটা মাস এন্টারটেনার মুভি হতে চলেছে, এবং সম্ভবত আমার তো মনে হচ্ছে এটা স্বাধীনতা দিবস উপলক্ষে রিলিজ করবে দেব। দেখা যাক কী হয়। তবে বাঘাযতীন কিন্তু দেবের একটা বিশাল বড় অ্যাম্বিশাস প্রজেক্ট, দেবের কথাবার্তা শুনেই সেটা বোঝা যাচ্ছে, এবং এটার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তো 2023-এ দেব কিন্তু একটা বড় সিনেমা নিয়ে আসছেন যার নাম বাঘাযতীন, এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন অরুণ রায়, যিনি 8/12 ডিরেক্ট করেছিলেন। সো সিনেমাটা থেকে এক্সপেক্টেশন কিন্তু যথেষ্ট বেশি। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। Thank you very much, Tata.